ফ্রেন্ডস শুরু করছি কলনবিদ্যার দ্বিতীয় অধ্যায় সন্ততা যা আগে আমি দুটো ভিডিও কিছু অঙ্ক দেখিয়েছিলাম আজকে সন্ততার পর্যায়ে দীর্ঘ উত্তর নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক প্রথম অঙ্ক এফএক্স ইকাল হচ্ছে সাইন এক্স যখন এক্স নট আর সেভেন হচ্ছে টু বাই যখন এক্স ইকোয়াল প্রশ্ন বলছে এফ এক্স অপেক্ষ এক সমান জিরো বিন্দুতে সন্তত কিনা পরীক্ষা করো এক সমান জিরো বিন্দুতে সন্তত হবে কি না জানতে চেয়েছে তা যেহেতু নটিক্যালটা হচ্ছে আমি এখানে দুটো লিমিটে বের করবো একটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো যেহেতু জিরো বিন্দুতে বলেছে এফএক্সের মানটা বের করবো আর আবার এফ অফ জিরো মান বের করবো ইকোয়াল টু লিমিট এক্সটেন্স টু জেফিক্স অ্যামাউন্ট হচ্ছে সাইন থ্রি এক্স বাই টু এক্স সাইন থ্রি এক্স এবার এই মানটা আমরা নির্ণয় করব উপরে সাইন এক্স এক্স বলতে কাকে বোঝানো হচ্ছে এক্স বলতে বোঝানো হয়েছে থ্রি এক্সকে তাহলে নিচে আমি থ্রি এক্স আসবো তাই তো তার নিচে আমি টু এক্স ছিল সেইখানে করে দিলাম তাহলে ইন্টু এখানে আমি থ্রি ভাগ করেছি তাহলে এখানে থ্রি গুন করবো আর এই সরি আর এই টুটা যেহেতু ছিল সেটা নিচে রেখে দিলাম বুঝতে পারলে তাহলে এই থ্রির সাথে থ্রি কেটে যায় টু এক্সের এর সাথে টু এক্সটাই পাওয়া যাবে কেন এরকম করতে গেলাম কারণ আমি উপরে এক্স বলতে বুঝেছি সাইন শুধু থ্রি এক্সকে সাইন এক্স এক্স বলতে এখানে বোঝানো হচ্ছে থ্রি এক্সকে তাই নিচে আমি থ্রি এক্স তৈরি করলাম এখানে আমি থ্রি ইন্টু এক্স তাগে দিয়েছিলাম যেহেতু থ্রি ভাগ করছি উপরে থ্রি গুণ করলাম আর নিচে টুটা হঠাৎ রেখে দিলাম থ্রি বাই টুটা ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে পরে থাকলো লিমিট এক্সটেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স বুঝতে পারলে এবার আমি থ্রি এক্সেগুলো জেড ধরে নেব ধরি থ্রি এক্স ইকুয়ালস টু হচ্ছে জেড তাহলে এক্স টেন্স টু জিরো হলে জেড টেন্স টু কী দাঁড়াবে জিরো এক্স জিরো জিরো তাহলে থাকছে থ্রি বাই টু লিমিট জেড টেন্স টু জিরো সাইন থ্রি এক্সে বাই নিচেটা হচ্ছে জেড তাহলে সাইন হচ্ছে তাহলে থ্রি বাই টু ইন্টু ওয়ান ইকুয়াল টু হচ্ছে কত থ্রি বাই টু তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্সের মান বেরোচ্ছে থ্রি বাই টু এবার আমরা বের করব এফ অফ জিরোর মান এক্সের মান যখন জিরোর সমান তখন এফ এক্স সমান টু বাই থ্রি তাহলে ইকুয়ালস টু হয়ে গেল টু বাই থ্রি তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্সের মান বেরোচ্ছে থ্রি বাই টু কিন্তু এফ ও আফ জিরোর মান বেড়েছে কত টু বাই থ্রি তাহলে দুটো লিমিট মান দু রকম এফএক্সের মান হচ্ছে লিমিট এক্সটেন্সের মান হচ্ছে থ্রি বাই টু আর জিরোর মান হচ্ছে টু বাই থ্রি তাহলে যেহেতু দুটো লিমিট দু রকম তাহলে আর সন্তত না যেহেতু লিমিট এক্সটেন্স টু জিরো এফএক্স নটিক টু এফ আফ জিরো দুটো মান একই না

এটা বলেছে যে এফ এক্স অপেক্ষ জিরো লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু টু বিস্তারে সন্তত কিনা পরীক্ষা করতে বলেছে এই বিস্তারে সন্তত হবে কি না তাহলে এই যে বিস্তারের মধ্যে আমি তিনটা পয়েন্ট পাবো পূর্ণ সংখ্যা পাবো একটা জিরো একটা ওয়ান একটা টু এই তিনটা মানে আমি পরীক্ষা করব বুঝতে তালে তাহলে শুরু করছি একটু বড়ো হবে লিমিট এক সমান জিরো বিন্দুতে প্রথমে জিরোতে নিব লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এক্স লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস প্লাস মানে হলে জিরোর চেয়ে বড়ো তাই তো জিরোর চেয়ে বড়ো এক্ষেত্রে কোনো মান পাবো কি এটা সরি জিরোর চেয়ে বড়ো পাবো এই যে এক্স সেমন জিরোর চেয়ে বড়ো হলে এফেক্ক্সেমেন এটা তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই টু ইকাল টু এক্স এর জায়গায় জিরো বসালে জিরো বাই টু ইকুয়ালস টু জিরো নেক্সট লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এক্স এমনটা বের করব এই ক্ষেত্রে জিরোর চেয়ে ছোটো হলে পাবো না জিরোর চেয়ে ছোটোর জন্য ফাংশানটা কী হবে সেটা ডিফাইন করা নাই এটা ওয়ান জিরোর বোর্ডোর জন্য আমি যদি এটাকে সোজা করে লিখি তাহলে হয়ে যাবে এক্স গেটটা দেন ইকোয়াল টু জিরো তাই তো জিরোর বোড়োর জন্য দেওয়া আছে কিন্তু জিরোর ছোটোর জন্য দেওয়া নেই তাহলে এক্ষেত্রে হচ্ছে অনিন্ন বা অসংঘাত এক্ষেত্রে এফএক্স সাপেক্ষ ওখানে মানটা পাওয়া যাবে না তাই তো আর এফ অফ জিরো এক্সে মান যখন জিরোর সমান এই যে জিরোর সমানের জন্য কিন্তু ফাংশান দেওয়া আছে জিরোর সমান যদি হয় তখন এফএক্স মানে এটা তাহলে এখানে এর জায়গাতে জিরো অবশ্যই দিলে পেয়ে যাবো জিরো স্কোয়ার বাই টু ইকাল টু জিরো তাহলে ঘটছে কি এখানে লেফট হ্যান্ড সাইডের লিমিটের মানটা পাচ্ছে না হচ্ছে কি পাইনি রাইট হ্যান্ড সাইড পেয়েছে এবং জিরো তাহলে এটা হচ্ছে এটা বলা যেতে পারে যে এফ যেহেতু এ দুটো সমান তা এক সমান জিরো বিন্দু প্লাস যেহেতু প্লাস মানে ডান দিকে এক সমান জিরো বিন্দু ডান দিকে মানে সন্তত যেহেতু লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফেক্স ইকল টু এফ জিরো অতএব এক্স সমান জিরো বিন্দুর ডান দিকে সন্তত বুঝতে যদি জিরোর সাথে মাইনাসের সাথে জিরো এফ অফ জিরো মান মিলতো তখন বলতাম বাম দিকে সন্তত আর যদি তিনটে সমান হলে সর্বত্র সন্তত বাম দিক ডান দিক দু সন্তত হবে বুঝতে পারি আশা করি তাহলে এটা গেল বিস্তার অন্তর জিরো বিন্দুতে এবার বের করবো বিস্তার অন্তর্গত ওয়ান বাই টু ওয়ান বিন্দুতে এক সমান ওয়ান বিন্দুতে লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস বের করবো লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস প্লাস হলে ওয়ানের চেয়ে প্লাস হলে গেটার দেন গেটার দেন কোনটা এটা কিন্তু ওয়ানের লেস দেন এটা ওয়ানের গেটার দেন এক্স সমান চেয়ে বড়ো তাহলে এক্ষেত্রে মান এটা বসবে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি জায়গায় মান বসিয়ে দেবো টু ইন্টু ওয়ানের স্কোয়ার ওয়ান মানে দুই মাইনাস এক্সে যাবে তিন এক তিন প্লাস থ্রি বাই টু তাই তো মাই দুই থেকে তিনবার মাইনাস তার সাথে এটা যোগ কল হয়ে যাবে ওয়ান বাই টু ক্যালকুলেশন করে দেখে নেবে এটা মানে ওয়ান বাই বেরোবে নেক্সট লিমিট টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস মাইনাস হলে ওয়ান মানে মাইনাস মানে লেস দেন লেস দেন মানে এক্সট্রা লেস দেন এক্স লেস দেন ইকোয়াল টু ওয়ানের জন্য হচ্ছে এক্স স্কোয়ার বাই টু এক্সের জায়গায় ওয়ান বসে দেয় তাহলে ওয়ানের স্কোয়ার ওয়ান বাই নিচের টু তাহলে হাফ এফ অফ ওয়ান এফ অফ ওয়ান ওয়ানের সমান ওয়ানের সমান কোনটায় দেখছি আমরা ওয়ানের সময় এই যে এখানে ওয়ান ইকোয়াল টু চিহ্ন আছে তাহলে এক্সট্রার জায়গায় ওয়ান বসাব টু ইন্টু ওয়ানের স্কোয়ার 3 ইন্টু ওয়ান প্লাস থ্রি বাই টু তাহলে টু মাইনাস থ্রি প্লাস থ্রি বাই টু হচ্ছে ওয়ান বাই টু তাহলে তিনটা মানি কী বেরোচ্ছে তিনটা মানি সমান বেরোচ্ছে তাহলে বলতে পারি অতএব যেহেতু লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস এফেক্স ইকল এক্সটেন্স টু ওয়ান মাইনাস এফেক্স ইকুয়াল টু এফ আপ ওয়ান অতএব তাহলে দুদিকে বাম দিক ডান দিক দুদিকে সন্তত অতএব একশো মান ওয়ান বিন্দুতে শান্তত বুঝতে হলে যেটা আগে আমরা বের করতাম গেটটার দ্বার নিজেদের থাকলে তিনটা মান বেরত আগেও তিনটা বের করার চেষ্টা করেছিলাম কিন্তু আগেটা মাইনাসের ফাংশন এমান্টটা পেয়েছিলাম না এফেক্স এমনটা নেক্সট এবার দুই বিন্দুতে এক্সো মান টু বিন্দুতে লিমিট এক্সটেন্লাফেক্স লিমিট এক্সটেঞ্জ টু টু প্লাস এফেক্টমান প্লাস হচ্ছে

তাহলে এখানে মানটা বসাবো x fx এর মান চাই ক্ষেত্রে 2x2 - 3x + 3/2 মান বসালে 2 এর স্কয়ার 4 4 2 8 হয়ে যাবে -6 + 3/2 তাহলে 2 এর স্কয়ার 4 4 2 8 -6 + 3/2 তাহলে বাদ দিলো কত 2 2 এর সঙ্গে 4 যোগ করব 7/ তো দুই তিনে চার চার তিনে সাত বাই দুই নেক্সট লাস্ট বে করতে হবে এফ টু এর মান তো দুই এর সমান দুই এর সমান হচ্ছে এটাই তাহলে এখানে মানটা বসাবে এখানে এক্সামান এখনই দুই বসালাম দুই বসালে হবে টু ইন্টু টু এর স্কোয়ার মাইনাস থ্রি টু মানে এটাই আসবে তো টু ইন্টু টু এর স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু টু প্লাস থ্রি বাই এই জায়গায় মানটা বসে যেহেতু সমান এক্সট্রা জায়গায় দুই বসিয়ে দিলাম তাহলে ক্যালকুলেশন করলে পাব সেভেন বাই এক সমু এর প্লাসে পাইনি রাইট হ্যান্ড সাইড লিমিটে টু তাহলে দুটো সমান যেহেতু লিমিট এক্সটেন্স টু টু মাইনাস এফ এক্স অতএব এক সমান টু বিন্দুর বাম দিকে সন্তত অতএব তাহলে ঘটল কি এখানে যদি আমরা একটা ছবি আঁকি তাহলে বুঝতে পারব আমাকে বিস্তারটা বলেছে জিরো এখানে নিলাম ওয়ান এখানে নিলাম টু প্রথমে পেয়েছিলাম এক সমান জিরো বিন্দু ডান দিকে সন্তত রাইট হ্যান্ড সাইড তাহলে এক সমান জিরো ডান দিকে দিকে সন্তত এদিকটা তাই তো এবার পেলাম কি ডান দিকটা বলতে দিকে যাবে পরে আবার পেলাম যে এক সমান বিন্দু দুদিকে সন্তত বাম দিকেও ডান দিকে সর্বত্র সন্তত তাহলে এক সমান ওয়ানের দুদিকটাই সন্তত এদিকেও সন্তত এদিকেও সন্তত

এই গেল আমাদের দ্বিতীয় অঙ্ক এটা চেষ্টা করে বাড়িতে প্র্যাকটিস করে পেরিয়ে যাবে খুবই বড় কিছু না একবার রাইট হ্যান্ড তিনটা বিন্দুতে বের করেছে আমরা আগে তা বের করেছিলাম সেখানে একটা বিন্দুতে বিস্তারিত যেহেতু বলেছি না তিনটা বিন্দুতে বের করতে হলো নেক্সট এখানে একটা প্রশ্ন আসতে হবে যে আমি জিরো ওয়ান টু কেন নিলাম ভগ্নাংশ তো আসে ওর মধ্যে এখানে ভগ্নাংশতে ফাংশনটা ডিফাইন করার নয় এখানে যদি ওয়ান বাই টু এখানে যদি ওয়ান বাই টু নিয়ে থাকতো তাহলে আমি ওয়ান বাই টু আবার পরীক্ষা করতাম ঠিক আছে যেহেতু এখানে আমার পুনঃ সংখ্যা সংখ্যা পাচ্ছি তিনটা পূর্ণ সংখ্যা এই দিকটার উপর লক্ষ্য করে আমি করেছি এক্স ইকাল টু দেওয়া আছে এক্স ইন্টু সাইন ওয়ান বাই এক্স যখন এক্স নট টু জিরো আর বলেছে এক্স মান জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো তাহলে বলেছে যে এফএক্স সাপেক্ষ এক্স সমান জিরো বিন্দুতে বলেছে ঠিক আছে পরে অঙ্কটা একই নিয়ে নিজেরাই করবে খুব ভালোভাবে লক্ষ্য করবে এটা একটু অন্য ধরনের এটা সাধারণত লিমিটের সংজ্ঞা থেকে যেটা সেটা অনুযায়ী করব যখন এক্স নট ইকাল টু জিরো এক্স সেমান যখন জিরো সমান নয় তখন আমি বের করবো কি মড অফ এফ এফেক্টের মান ইকো টু মড অফ এফ এফেক্ট এক্স এমন নট ইকোয়াল টু জিরো তখন মড অফ এফ এফেক্ট মান হচ্ছে এক্স সাইন ওয়ান বাই এক্স বুঝতে পারলে যখন এক্স এমন নট ইকাল জিরো এফ এক্স এফেক্টমান হচ্ছে এক্স সাইন ওয়ান বাই এক্স সেটা বসালাম ইকোয়ালস টু ক্লাস ইলেভেন আমরা জানি মডুলাসকে মডুলাস গুণ আকার থাকলে আলাদা আলাদা করা যায় তাহলে মড এক্স ইন্টু মড সাইন ওয়ান বাই এক্স মড এক্স থাকবে সাইন মড এক্স আমরা কি জানি সাইন এক্সের মানটা এক্সের মান যাই হোক না কেন সাইন এক্সের মানটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে ভ্যারি করে সাইন এক্সের সর্বোচ্চ মান ওয়ান সর্বলোয়েস্ট মান হচ্ছে মাইনাস ওয়ান কিন্তু যখন মডুলাস মানে মডুলাস মানে আর নেগেটিভ থাকলে সর্বত্র পজিটিভ আর মড যে কোনো মডুলাসের লোয়েস্ট মান হচ্ছে জিরো তাহলে মড অফ সাইন এক্সের মানটা জিরোর হচ্ছে বড়ো হবে এবং একের চেয়ে ছোটো হবে তাহলে আমরা জানি মড অফ সাইন ওয়ান বাই এক্স এর মানটা হবে লেস দ্যান ইকুয়াল টু ওয়ান তো তাহলে এর মানটা বসাবো তাহলে চিহ্নটা চলে আসবে লেস দ্যান ইকুয়াল টু মড এক্স কিন্তু এর মানটা জানি কত ওয়ান পাশে উল্লেখ করে দেবো যেহেতু মড অফ সাইন ওয়ান মানটা হয় কি ওয়ান তাহলে মড অফেক্স তাই তো মড মানটা কত আসল লেস দেন এবার ঘটছে কি এবার হচ্ছে যে লিমিটের সঙ্গে অনুযায়ী বা এখান থেকে স্পষ্ট বোঝা যাবে এক্সের মান শুন্য নিকট এক্সটেন্স টু জিরো এখানে এক্সের মান জিরোর কাছাকাছি এক্সের মান শূন্য নিকটর থেকে নিকটতর হলে এই যে মড অফ ঠিক আছে মড অফ এক্স মাইনাস জিরোর মানটা আরও যে কোনো ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা তার থেকেও ছোট হবে অর্থাৎ এফ এক্স টেন্স টু জিরো হলে এক্সটেন্স হবে যখন এক্সটেন্স টু জিরো হবে মানে আমি যেটা বোঝাতে চাইছি এর মানের চেয়ে এর মানটা আরও ছোটো মড অফ এক্সের মানটা যা হবে তার মানটা এটা আরও ছোটো তো এ যদি এক্সটেন্স টু জিরোর কাছাকাছি হয়

বই থেকে নিজেরা লিখে নেবে অথবা আমি লিখেছি অতএব সুতরাং মান শূন্য নিকট থেকে নিকটতর হলে মড অফ এফেক্স মাইনাস জিরো জিরো মানে আমি যেটা একটা বিন্দু নিতে হয় মড অফ এফেক্স মাইনাস জিরো এর মান যে কোনো ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা সে যতই ক্ষুদ্র হোক না কোনো অপেক্ষা ক্ষুদ্রতম হবে আমি যেটা চাই এখানে আমি এর মানটা এক্সে মানটা যদি শূন্য নিকটতর নিকটতর হলে এই যে মডার্ভ এফেক্স মানে জিরো আমি বাদ দিচ্ছি কারণ এই মানটা আমি যেটা লিমিট নেব সেটা করতে হয় তাহলে এর মানটা যে কোনো ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা হোক না তার থেকে ক্ষুদ্রতর হবে অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি এফেক্স টেন্স টু জিরো হবে এর মানটা জিরোর দিকে যাবে টেন্স টু জিরো হবে যখন এক্স টেন্স টু জিরো হবে তো এক্সটেন্স টেন্স টু জিরো যখন এক্সটেন্স টু জিরো অর্থাৎ এটাকে যদি আমি লিমিটের ভাষায় লিখি লিমিট দিয়ে লিখি লিমিট দিলে যাবে লিমিট এক্সটেন্স টু জিরো এফেক্স এর মানটা হচ্ছে জিরো তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো এর মানটা হচ্ছে কি জিরো এটা কিন্তু আমার সাধারণ সূত্র মতো না এটা হচ্ছে লিমিটের সংজ্ঞা অনুযায়ী নেক্সট এবার আমার তো এফেক্স এফ জিরো বের করবে দেখ একটা লিমিট এক্সটেন এফেক্ট সেমানটা পেয়ে গেছে লিমিট এফ এক্স সেমান পেয়ে গেছে এবার আমি যেটা বের করব এফ অফ জিরোর মান আবার এফ অফ জিরোর মানটা দেওয়া হয়েছে এক্সেপ মান যখন জিরোর সমান তখন এফএফ সেমান জিরো তাহলে এফ অফ জিরো ইকুয়ালস টু কত হবে জিরো হয়ে যাবে তাই তো অতএব এখান থেকে দেখতে পাচ্ছি কি লিমিট এক্স টেন্স টু জিরো এফএক্স ইকাল টু এফ অফ জিরো অতএব এফএক্স অপেক্ষক এক্স সমান জিরো বিন্দুতে সন্তত বুঝতে নেক্সট পরের অঙ্ক পরের অঙ্কটা একই আছে নিজেরাই করবে খুব সহজ এখান থেকে হয়ে যাবে এফএক্স ইকাল টু শুধু এখানে আমার এখানে ছিল কি আগের অঙ্ক এক্স ছিল এবার দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার ঠিক আছে এইত হবে কিনা জানতে চেয়েছে তো খুব সহজে এখানে যদি এক্স স্কোয়ার হয় তাহলে আমি আবার মড এফ এক্স এমন নট ইকুয়াল হলে এক্স করো এটা এক্স স্কয়ার হবে এটা এক্স এর মডুলাস হবে এটা স্কয়ার এর মান যত বেশি স্কয়ার মানটা আরো ছোট তার আর টেন্ডস টু জিরো হবে ঠিক একই অঙ্ক থাকবে একই নিজেরা করবে তিনের দুই নম্বর এটা গেল তিনের এক নম্বর বুঝতে না নেক্সট চার নম্বর অঙ্ক আগে সংক্ষিপ্ত তো তে বেশ কয়েকবার হয়েছে অতি সংক্ষিপ্ত তো হয়েছে চার নম্বর অঙ্কটা নিজেরাই করবে চারের এক দুই খুব সোজা অঙ্ক যেহেতু সন্তত বলে দিয়েছে তিনটা লিমিটার মান সমান করে একটা সমান এর ইয়ের মানটা বের করতে হবে তারপরে দুই নম্বর বলছে তিনটা লিমিটার একে এক সমান থ্রি বিন্দু তারপর থ্রি প্লাস থ্রি মাইনাস এফ থ্রি মান বের করা তিনটা সমান করে একটা এ আর বি এর মধ্যে সম্বন্ধ নিয়ে আসতে হবে ঠিক আছে চার দাগের অঙ্ক দুটা নিজেরাই করতে পারবে এবং নিজেরাই করবে পাঁচ দাগের অঙ্কটা আমি করছি এটাও নিজেরা পারবে তবুও আমি একটু করে দিচ্ছি এফএক্স ইকাল টু বলেছে এক্স প্লাস এক্স মাইনাস ষোলো এক্স প্লাস কোডি বাই এক্স মাইনাস টু তার হোলি স্কোয়ার যখন এক্স নট ইকোয়াল টু টু আর বলেছে কে যখন এক্স বলেছে অপেক্ষক যদি এক্সমান টু বিন্দুতে সন্তত হয় তাহলে কে এর মান কত হবে বের করতে বলেছে বুঝতে তালে তাহলে শুরু করছি যেহেতু নট হচ্ছে দুটো লিমিট বের করব লিমিট এক্সটেন্স টু টু এক্সটেন্স টু টু এফ এক্স নটিক্যাল টু মানটা বসবে এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস কুড়ি বাই এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার বুঝতে পারলে নেক্সট উপরে যে আছে সেটাকে আমরা ফ্যাক্টার করব তো উপরের ফ্যাক্টারটা কত হবে ঠিক আছে তার জন্য আমরা ক্যালকুলেশন করবো তো আমরা ক্লাস এইটে জিরো পড় শিখেছিলাম সেই অনুযায়ী করবো নিচে যেহেতু এক্স মাইনাস টু আছে তাহলে এক্স মাইনাস টু উপরটা ফ্যাক্টার হবে দেখা যাক আমি পাশে কোনো রাফ খাতে করে নিচ্ছি নিজেরা করে নেবে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস কুড়ি এক্স মাইনাস টু যেহেতু ফ্যাক্টর হবে একটা লাইন ছাড়া এক্স মাইনাস টু পাওয়ার তিনবার আছে এক্স মাইনাস টু তিনবার লিখবো নেক্সট এক্স দ্বারা গুণ করবো তাহলে পাবো এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস তাহলে বেশি নিতে হবে একটা থ্রি তাহলে হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার একটা পেয়ে যাব প্লাস चलो -16x और -10 দরকার তাহলে 5-, -10 দ্বারা গুণ -10x पास - -20 x - 2 কমন x2 + 3x - 10 এটা মিডল ফ্যাক্টর যাবে 5 * 2 = 10 x - 2 x2 + 5 - 2 * x - 10 মিডিল ফ্যাক্টর করলে পাওয়া যাবে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার কম হোল স্কোয়ার হয়ে গেলো ইন্টু এক্স প্লাস ফাইভ তাহলে আমি এই জায়গায় এর মানটা আমি এটা বসিয়ে দেবো তাই তো তাহলে বসানো যাক তাহলে পেলাম কি লিমিট এক্সটেন্স টু টু এক্স মাইনাস টু তার হোলি স্কোয়ার ইন্টু এক্স প্লাস ফাইভ বা নিচে হচ্ছে এক্স মাইনাস টু তার হোলি স্কোয়ার এটা কেটে গেলো এক্সের জায়গায় যদি দুই বসে তাহলে দুই প্লাস পাঁচ ইকুয়াল দাঁড়াচ্ছে কত নেক্সট এবার বের করবো এফ অফ টু এর এক্স এর ওয়ান যখন দুইয়ের সমান এফ অফ টু এর কত কে এবার যেহেতু ওরা সন্তত বলে দিয়েছে আমি আগে যেগুলো করেছিলাম আগে লিখেছিলাম যে যেহেতু সন্তত তাহলে এটাই করলাম দেখলাম যে এর মানটা একটু বড় তাই আমি আলাদা আলাদা করে এখানে বের করছি ওভাবে আগে মতো করলে হবে তো যেহেতু এরা সন্তত যেহেতু এফেক্স অপেক্ষক এক্সমান টু বিন্দুতে সন্তত অতএব লিমিট এক্সটেন্স টু টু এফ এর মানটা এফ টু এর সঙ্গে সমান হবে তাই তো এর মানটা বের করেছে আমি সেভেন ইকোয়াল টু কে এর মানটা কে তাহলে কে কত দাঁড়াচ্ছে সেভেন যেটা আমাদের রিকোয়ার্ড উত্তর বুঝতে খুব নেক্সট পরে অঙ্ক এক নম্বর অঙ্ক এফএক্স ইকাল টু বলেছে ওয়ান মাইনাস কস আলফা এক্স বাই এক্স সাইন এক্স যখন এক্স নট ইকাল টু জিরো এফএক্সমান হাফ যখন এক্স ইকুয়াল টু জিরো এফেক্স সাপেক্ষ জিরো বিন্দুতে যদি সন্তত হয় তাহলে বলছে কের আলফার মানটা নির্ণয় করো তাহলে আগের অঙ্কর মতো আমি আলাদা আলাদা করে দুটো বের করে নিই লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট এক্সটেন্স টু জিরো এফেক্সমান জিরো সমান তখন এটা বসবে ওয়ান মাইনাস কস আলফা এক্স বাই এক্স সাইন এক্স ক্লাস ইলেভেনের সূত্র ওয়ান মাইনাস কস থ্রিটা থ্রিটা বলতে ওয়ান মাইনাস সূত্র হচ্ছে টু সাইন থিটা বাই টু ওয়ান মাইনাস কস সমান টু স্কোয়ার বাই টু আমি করছি এখানে একটা এক্স গুণ করলাম আর এখানে একটা এক্স ভাগ করলাম সুত্র নিয়ে আসার জন্য সাইন এক্স বাই এক্স মান ওয়ান হয় তাই তো নেক্সট এই টুটা ধ্রুবক বাইরে বেড়ে যাবে লিমিট এক্সটেন্স টু উপরে সাইন দুটো তো নিচেও আছে তাহলে উপরে অনুযায়ী সাজালে লিখতে পারি সাইন আলফা এক্স বাই টু বাই নিচে এক্স সম্পূর্ণটার হোল স্কোয়ার লিখতে পারি আমি তাই তো তাহলে স্কোয়ার যদি আলাদা আলাদা সাইন স্কোয়ার সাইন স্কোয়ার নিচে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এবার প্রবলেম কি প্রবলেম বলতে আমি এখানে এক্স বলতে কাকে পড়ছি এক্স বলতে এখানে আলফা এক্স বাই টু সেটা নিচে নিয়ে আসবে তা আমি আলফা বাই টু এখানে গুণ করে নিলাম কিন্তু এখানে কিন্তু আলফা বাই টু এই স্কোয়ার যেহেতু আছে তাহলে আলফা স্কোয়ার বাই দুইয়ের স্কোয়ার চার গুণ করতে হবে বুঝতে তাহলে এটা খুব ভুল হয় যে আমরা ব্রাকেটের ভিতরে আলফা বাই টু নিচ্ছি কিন্তু যেহেতু হোল স্কোয়ার যেহেতু আলফা স্কোয়ার আলফা স্কোয়ার নিতে হবে এখানে দুইয়ের স্কোয়ার চার ইন্টু এটার লিমিটটা বাকি আছে ওয়ান বাই নিচ্ছে এক্স এক্স স্কোয়ার নিচ্ছে কিন্তু সাইন এক্স বাই একটা বাকি আছে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স লিমিটের সূত্র অনুযায়ী লিমিট এক্সটেন্স টু সাইন এক্স বাই বাইক ওয়ান হয় সেমানটা বসিয়ে নেব এই ক্ষেত্রে ধরে নেব কি টু ইন্টু আলফা স্কোয়ার বাই ফোর ধ্রুব বাইরে আর এখানে ধরে নেব আলফা এক্স বাই টু ইকুয়ালস টু জেড তাহলে এক্স টু যদি জিরো হয় জেড টেন্স টু কত দাঁড়াবে জিরো এক্সটেন্স টু জিরো হলে জেড টেন্স টু জিরো তাহলে দাঁড়াচ্ছে লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড তার হল স্কোয়ার কিন্তু এটা মানে ওয়ান বাই ওয়ান এটা যেত ওয়ান এটা তো ধ্রুব বাইরে বের করে দিয়েছি কাটাকাটি করলে টু তাহলে আলফা স্কোয়ার বাই টু এটা মান ওয়ানের স্কোয়ার তাহলে ইকোয়াল টু দাঁড়াচ্ছে কত আলফা স্কোয়ার বাই টু তাহলে এটা হলো লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্সে ওয়ানটা নেক্সট এবার বের করবো টান দিকটা এফ অফ জিরো কিন্তু মানে এফ অফ জিরো এক্সে ওয়ান যখন জিরোর সময় এফ অফ জিরো মান হচ্ছে কত হাফ তাহলে এই ক্ষেত্রে বসিয়ে নেবো ওয়ান বাই টু যেহেতু সন্তত সমান জিরো বিন্দুতে সন্তত বলেই দিয়েছে তাহলে দুটা মান সমান যেহেতু এক্স অপেক্ষক অতএব লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স ইকোয়াল টু হচ্ছে এফ অফ জিরো এর মানটা বেরিয়েছে আলফাই স্কোয়ার বাই টু ইকোয়াল টু এফ অফ জিরো মান হচ্ছে ওয়ান বাই টু 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 আউট হয়ে যাবে তাহলে আলফাই স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ওয়ান তাহলে আলফা টু হয়ে দাঁড়াচ্ছে কত প্লাস মাইনাস ওয়ান তাই তো আলফাই স্কোয়ার যদি ওয়ান হয় তাহলে এটা হচ্ছে আলফাই আলফা টু প্লাস মাইনাস ওয়ান বুঝতে খুব অঙ্ক একই অঙ্ক নেক্সট ছয়ের দুই নম্বর অঙ্ক ছয়ের দু নম্বর অঙ্ক নিজেরাই পারবে সেম নিজেরাই করে নিতে পারবে এফএসিক হচ্ছে ওয়ান মাইনাস যখন এক্স নট কে যখন আবার বলেছে এফ এক্স সাপেক্ষটি এক বিন্দুতে সন্তত হলে কের মান নির্ণয় করতে বলেছে তা আবার দুটা লিমিট বের করব যখন দুটো লিমিট বের করব তখন এখানে খুব সহজ হয় ওয়ান মাইনাস টু টু এক্স টু মানে তার স্কোয়ার লিখতে পারব তাহলে মনে ওয়ান তাহলে কে আর ইকাল টু আরে ফিরো মান কে তাহলে দুটো মান কে ইকুয়াল টু ওয়ান বেরোবে ঠিক আছে নিজেরাই করে কে ইকুয়াল টু ওয়ান মুখোমুখি হয়ে যাচ্ছে সাত নম্বর অঙ্কটা আমি আগে করিয়েছি সংক্ষিপ্ত ছয় অঙ্ক মতো সেম একবারে সেম অঙ্ক সংক্ষিপ্ত ছয় নেক্সট আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক হচ্ছে এফেক্স ইকাল টু এক্স প্লাস এক্স প্লাস টু বাই মড অফ এক্স প্লাস টু যখন এক্সোমান মাইনাস টু বিন্দুতে দেখাতে বলেছে যে এটা এক্সোমান মাইনাস টু বিন্দুতে অসন্তত হবে তাহলে তারপরে বলছে অসন্তত বিন্দুতে লাভ নির্ণয় করো অসন্তত বিন্দুতে লাভটা নির্ণয় করা যায় লাভ হচ্ছে যে রাইট হ্যান্ড সাইড লিমিট থেকে লেফট হ্যান্ড সাইড লিমিটটা বিয়োগ করতে হবে তাহলে তাদের যেটা পার্থক্য সেটাই হচ্ছে লাভ তাহলে প্রথমে যেহেতু আমি এখানে মডুলার দেখছি মডিউলাসটা তুলে নেবো তাই তো আমরা কি জানি মড অফ এক্স প্লাস টু ইকাল টু একবার এক্স গেটটা দেন ইকুয়াল টুর জন্য পাবো এখানে না ইকুয়াল টু দেবো আর একবার এক্স লেস দেন তাহলে বলেছিলাম নিয়ম মডুলাসের ভিতরে যে রাশিটা যে তাকে জিরো করাবো মডুলাসের ভিতরে যে রাশিটা আছে তাকে জিরো করে তো মডুলাসের ভিতরে গেছে এক্স প্লাস টু তাহলে জিরো করালে এক্সি করে মাইনাস টু তাহলে এখানে আবার মাইনাস টু পাবো এখানেও মাইনাস টু পাওয়া যাবে বুঝতে তাহলে তাহলে এক্সের মান মাইনাস টু হচ্ছে বড়ো যে কোনো সংখ্যা নেব দুই নিতে পারি দুই বসালে দুই প্লাস দুই ফোর পজিটিভ চিহ্ন আসে তাহলে এটার সামনে পজিটিভ চিহ্ন নিব তাহলে এটার সামনে নেগেটিভ পাবো দুই হচ্ছে ছোটো যে কোনো একটা সংখ্যা নেই জিরো

এক্স প্লাস টু তাহলে পাশে উল্লেখ করব যখন এক্স গেটার দেন ইকুয়াল টু মাইনাস টু আরেকবার পাবো এক্স প্লাস উপরে এক্স প্লাস টু থাকল মুডিলাসের দ্বিতীয় মানটা বসাচ্ছে মাইনাস অফ এক্স প্লাস টু পাশে উল্লেখ করে যেহেতু এক্স লেস তো মুডিলাসটা ভাঙলো ভাঙলো এক্স টু মানে একবার এটা তখন পাশে কন্ডিশনটা উল্লেখ করে কখন এটা পাওয়া যাবে যখন এক্স সমান দুইয়ের আর মাইনাস দুইয়ের চেয়ে ছোটো হলে তখন এখানে মাইনাস আসবে তাহলে এফেক্স আবার চেঞ্জ হবে তাহলে এফেক্স ইকোয়াল টু হবে এক্স প্লাস ওয়ান এটোর উপর নিচে কেটে গেলো যখন এক্স গেটটা দ্যান ইকোয়াল টু মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এটার উপর নিচে কেটে গেলো মাইনাস ওয়ান পরে থাকবে যখন এক্স লেস দ্য মাইনাস টু এই যে এফেক্স পেলাম বলেছে এক্স সমান মাইনাস টু বিন্দুতে এটা হচ্ছে অসন্তত তো যেহেতু মাইনাস টু বিন্দু তো অসন্ত পরীক্ষা করি অত এফ লিমিট এক্সটেন্স টু টু মাইনাস টু প্লাস এফ এক্স লিমিট এক্সটেন্স টু মাইনাস টু প্লাস প্লাস হলে গ্রেটার দেন গ্রেটার দেন হলে হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্সের জায়গায় মাইনাস টু বসে মাইনাস টু প্লাস ওয়ান ইকোয়ালস টু কত মাইনাস ওয়ান

যদি দুটো সমান বেরোতো তাহলে তিন নম্বরটা বের করতাম তিন নম্বর বলতে এফ মাইনাস টুটা বের করতাম তো এখানে যেহেতু আমি দেখছি যে দুটোই দু রকম হয়েছে তাহলে তিন নম্বরে আমি যাব না যেহেতু লিমিট এক্সটেন্স টু মাইনাস টু প্লাস এফেক্স নটিক টু লিমিট এক্সটেন্স টু মাইনাস টু মাইনাস এফেক্স তাই না অতএব এক্স সমান মাইনাস টু বিন্দুতে এফেক্স অপেক্ষক অসন্তত বুঝতে পারলে যেহেতু দুটা মান দুরকম বেড়ে গেল এবার আমাকে কী বের করতে বলেছে এবার আমাকে দেখাতে বলেছে যে এর অপেক্ষকের চাম বের করতে বলেছে চাম মানে লাভ লাভ বের করার নিয়ম বললাম অতএব নির্নি লাভ রাইট হ্যান্ড লিমিট থেকে মানটা ভ্যালু যেটা বেরোলো মাইনাস টু প্লাস এফেক্স প্লাস মানে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে ভ্যালুটা বাদ লিমিট এক্সটেন্স টু মাইনাস টু মাইনাস এফেক্স তাহলে এর মান বেড়েছে মাইনাস ওয়ান মাইনাস এর মান মাইনাস থ্রি তাহলে দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস থ্রি ইকোয়ালস টু লাভ হচ্ছে কত অসন্তত বিন্দুর ক্ষেত্রেই শুধুমাত্র লাভটা পাওয়া যাবে সন্ততর ক্ষেত্রে জিরো কাটেনি দুটো সন্তত হলে দুটো সমান বেরোবে সমান হলে সেম ভ্যালু থেকে সেম ভ্যালু বাদ দিলে জিরো বেরোবে অসন্ততর ক্ষেত্রে লাভটা পাওয়া যায় বুঝতে পারে নয়ের এক নম্বর অঙ্ক দেখা হচ্ছে এফেক্স অপেক এক্সের এফেক্স দেওয়া আছে অপেক্ষকটা বলছে এক্স সমান ওয়ান বিন্দুতে যদি সন্তত হয় তবে এ আর বি এর মানটা নির্ণয় করো ঠিক আছে তো যেহেতু এটা আমি সন্তত বলে দিয়েছে তাহলে তিনটা মান কী বেরোবে আবার সমান তিনটা মান সমান বেরোবে নিজেরাই করবে আমি একটু শুধু দেখে দিয়েছি তাহলে যেহেতু এফেক্স অপেক্ষক। এক্স সমান ওয়ান বিন্দুতে সন্তত অতএফ তাহলে এর তিনটা ভ্যালু সমান হবে আগে অঙ্ক করেছি আমি লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস এফেক্স লিমিট এক্সটেন্স টু টু এফ ওয়ান তাই না এবার আমি প্লাস প্লাস মানে হচ্ছে এটা তাহলে এ মানটা এখানে বসে এক্স এর জায়গায় যদি ওয়ান বসাই তাহলে পাবো থ্রি এ প্লাস বি ইকোয়ালস মাইনাস যখন হবে তো এটা এর জায়গায় ওয়ান বসালে হবে ফাইভ এ মাইনাস টু বি এর সমান হলে তো এগারো তাহলে এখানে একটা সমীকরণ ইকোয়াল টু এটা একটা সমীকরণ 11 বের হচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখানে যেটা হবে তার মানও ইলেভেন এখানে যে রাশিটা বেরোবে তার মানও ইলেভেন তাহলে দুটো সমীকরণ পাচ্ছি দুটো সমীকরণ থেকে সমাধান করে এ আর b এর মানটা আমরা বের করব বুঝতে পারে এটুকু নিজেরাই করবে নয় দুই তিন একই রম্মে নিজেরাই করবে ঠিক আছে নয় দুই নম্বরটা উদাহরণমালাই করে দেওয়া আছে উদাহরণ পনেরো অত বড় অঙ্ক সাধারণত ক্লাস নয় তিন নম্বর অঙ্ক উদাহরণ চোদ্দোই করে দেওয়া আছে দশ নম্বর অঙ্ক

অফ কস আকারে যদি থাকে তাহলে সাইন আর কস এক্স এক্সের সর্বদা মানের জন্য সন্তত তাহলে এক্সমান পাই বিন্দুতে সন্তত হবে আবার বলেছিলাম দুটো ফাংশন এফএক্স আর জিএস তারা যদি সন্তত হয় তাহলে তাদের যোগ ফল সন্তত হবে বুঝতে না তাহলে এক্ষেত্রে সেটাই লেখব এক্ষেত্রে লেখা যাবে কি আমরা জানি এক্সের সকল বাস্তব মানে সাইনেক্স ও কসেক্স অপেক্ষক দুটি সন্তত অতএব সাইনেক্স ও কসেক্স অপেক্ষক দুটি এক সমান পাই পাই যেহেতু বাস্তবান এক সমান পাই বিন্দুতে সন্তত সকল বাস্তবানই যেহেতু সন্তত বলছে তাহলে পাই বিন্দুতে সন্তত হবে আবার দুটি সন্তত অপেক্ষকের যোগফল একটি সন্তত অপেক্ষক অতএব সাইনেক্স প্লাস কসেক্স অপেক্ষকটি একসমান পাই বিন্দুতে সন্তত অতএব মড অফ সাইন এক্স প্লাস এক্স টু অপেক্ষকটি এক সমান পাই বিন্দুতে সন্তত বুঝতে পারলে ঠিক বলতে আমরা জানি সাইনেক্স আর কসেক্স এর সকল মানের জন্য সন্তত তাহলে সাইনেক্স আর কসেক্স এক সমান পাই বিন্দুতে সন্তত আবার আমরা কি জানি উপপাদ্য অনুযায়ী দুটা শান্ত অপেক্ষকের যোগফল সন্তত অপেক্ষক হয় তাহলে সাইনেক্স আর কসেক্স তো সন্তত তাদের তাদের যোগফল সন্তত অর্থাৎ তাদের মডুলাস অর্থাৎ এফেক্স একটি পায় বিন্দুতে সন্তত তাহলে নেক্সট লাস্ট অঙ্ক জি এক্স ইকাল টু এক্স মাইনাস বক্স এক্স এর এক্সের সকল বাস্তবানের সন্তত ঠিক আছে এটা প্রমাণ করতে হবে তা আমি একটা যে কোনো মান নিয়ে নেব ধরি এক্স ইকাল টু এ আমি এক্সের মান একটা ধরে নিচ্ছি এক্স ইকাল টু এ ধরি বাস্তব মান হচ্ছে এক্স ইকুয়াল টু এ অর্থাৎ এ বিন্দুতে আমি পরীক্ষা এটা সন্তত হবে না যদি এ বিন্দুতে পরীক্ষা করে সন্তত হয় তাহলে হয়ে যাবে অতএব বের করা যাক অতএব লিমিট এক্সটেন্স টু এ প্লাস জি এক্স লিমিট এক্সটেন্স টু এ প্লাস জিএক্স এমন হচ্ছে কত এক্স মাইনাস বক্স এক্স এবার এক্সের মানটা আমি এটা ধরে নেব এক্সটেন্স টু এ প্লাস তাহলে প্লাস এইচ সামান্যটুকু বড় তাহলে সেক্ষেত্রে আমি এটা ধরে নেব ধরি এ এক্স ইকাল টু এ প্লাস এইচ যেহেতু এএচএস এক্সে মান এএচএস সামান্য বড় তো সামান্য ক্ষুদ্রতম বৃদ্ধি আছে তাহলে সেটুকু আমি ধরে নিচ্ছি তাহলে এক্সটেন্স টু যদি এ প্লাস হয় এক্সটেন্স টু হয়ে যাবে জিরো প্লাস এ কেটে যাবে तेल भी टाइम बसा लिमिट टेंस टू जिरो प्लस ए प्लस एच माइनस नेक्स्ट इखान कि बोबे বক্স অফ এ প্লাস এইচ এর মানটা হবে এ কেন আমি সেটা পরে বলছি দেখাচ্ছি এ কেটে হল এইচ এর জায়গায় জিরো যদি দিই তাহলে এটা জিরো এইচ বসছে নেক্সট বক্স অফ এ প্লাস এইচ এর মানটা এ কেন হলো সেটা আমি বলছি দেখো বক্সের মানটা কি থ্রি পয়েন্ট ওয়ান মানে জানি থ্রি মানে নিকটবর্তী পূর্ণ সংখ্যা এক্সের এর মান বৃহত্তম অখণ্ড পূর্ণ সংখ্যা বেরোবে কিন্তু এক্সট্রা মানে হচ্ছে বড়ো না মানে এর বাচ্চা বড়ো না হয় তাহলে আমি যখন এ প্লাস এইচ তাহলে এ প্লাস এইচ মানে এইচটা সামান্য ক্ষুদ্র তাহলে আমি যদি এর মান ধরি চার আর প্লাস এইচ এমন জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ধরি তাহলে যোগ করলে হবে ফোর পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে নিকটবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে চার ঠিক আছে পাঁচ তো হবে কিন্তু পাঁচটা আবার এর চেয়ে বড়ো হয়ে যাবে আমার যদি বক্স থাকে ফোর পয়েন্ট নাইন নাইন থাকে তবু এর মান হবে চার তাহলে আমি যদি পাঁচ নিই তাহলে এর চেয়ে বড় হয়ে যাবে তাহলে নিকটবর্তী পণ্য সংখ্যা চার পাচ্ছি তাহলে চার ঠিক যেহেতু সামান্য বৃদ্ধি বৃদ্ধি মানে খুব ছোট তো এ প্লাস এইচ এটা এ এটা এইচ তাহলে এটা যোগ করলাম আমার এটা আছে তাহলে এ তো পাবো শুধুই তার জন্য এ প্লাস এইচের ক্ষেত্রে এখানে এ পাবো নেক্সট এবার লেফট হ্যান্ডের করবো লিমিট এক্সটেন্স টু এ মাইনাস জি এক্স জি এক্স এমন হচ্ছে এক্স মাইনাস বক্স এক্স আবার এখানে আমরা ধরে নেব ধরি এক্সিগুলো যদি মাইনাস আছে তাই ধরব এ মাইনাস এইচ এক্স টেন্স টু এ মাইনাস হয়ে যাবে টেন্স টু জিরো তাহলে এইচ টেন্স টু জিরো মাইনাস এম বক্স অফ এ মাইনাস এইচ এম মাইনাস এইচ থাকলো মাইনাস এবার বক্স অফ a মাইনাস এইচ এর মানটা কত বেরোবে আমি যদি এর মান আগের মতোই ফোর নি মাইনাস জিরো নিলাম তাহলে কত দাঁড়াবে থ্রি তাই তো এবার এখানে নিকটবর্তী পূর্ণ সংখ্যা একটা তিন হয় একটা চার হয় কিন্তু চার নেওয়া যাবে বড় তার এটা ছোট তাহলে এক্ষেত্রে দেখ যখন এটা থাকছে তার থেকে এখানে এক কম আসে তাই না তিন আসে তাহলে এখানে যেটা থাকবে তার থেকে এক কম তাহলে এখানে কত চেয়ে তাহলে এখানে পেয়ে যাবো আমরা এ মাইনাস ওয়ান ইকালস টু লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এ মাইনাস এইচ মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস ওয়ান এ কেটে গেল এইচ এর জায়গায় যদি জিরো বসায় তাহলে মাইনাস জিরো টু কত ওয়ান আগেরটা বেরিয়েছিল কত জিরো এখন বেরোলো কত ওয়ান তাহলে দুটা দু রকম যেহেতু লিমিট টু এ প্লাস জি এক্স লিমিট এক্সটেন্স টু ইএম মাইনাস জিএক্স এর দুটা দুরকম অতএব জি এক্স অপেক্ষক এক্সমান এ বিন্দুতে অর্থাৎ এক্সের সব অখণ্ড মানে অসন্তত তাহলে যেহেতু দুটা দুরকম তাহলে একশো মানে বিন্দুতে অসন্তত আর একশো মানে এটা আমরা ধরেছিলাম যে কোনো মান বা অখণ্ড মান তাহলে এক সময় অসকল অখণ্ড মানের জন্য যে এক সপ্তাহে কি দাঁড়াবে অসন্তত আশা করি বুঝতে পেরেছ তাহলে এই হলো আমাদের সন্তত চ্যাপ্টার যদি কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই জানাবে কমেন্টে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চেনেলটিৰ ছাবস্ক্ৰাইব কৰা